হ্যালো ফ্রেন্ডস, ফ্লাওয়ার গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। তো আজকে আমার এই টপিকটা খুব ইনফরমেটিভ। তো আমরা যারা শীতকালের গাছ বাসাই বা অন্য টাইমেই, এটা ইন্ডিভিজুয়ালি শীতকালের নয়, সমস্ত টাইমেই যারা আমরা গাছ বসাই, তো পিঁপড়ের খুব সমস্যা হয় গাছেতে। তো এই পিঁপড়ের সমস্যা আমরা কীভাবে মেটাবো গাছের মধ্যে থেকে ইনস্ট্যান্ট? তো একটা টিক্স পিঁপড়ে আর সঙ্গে সঙ্গে আপনার গাছে থাকবেই না, তো সেটা আমি দেখাবো। দেখুন, এটা আমার একটা ডালিয়া গাছ। তো এই গাছটাতে হঠাৎ আমি গোড়াতে এসে দেখলাম যে, দেখুন, প্রচুর সংখ্যক পিঁপড়ে মাটির মধ্যে, প্রচুর সংখ্যক পিঁপড়ে আছে। তো এই পিঁপড়েগুলোকে আমি কিভাবে সরাবো? তো আমি একবার করে দিয়েছি, তবে ইনফরমেশানটা দেওয়ার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো কিছু সংখ্যক পিঁপড়ে এখনও আছে, তো আমি এই ট্রিক্সটা আপনাদেরকে করে দেখাচ্ছি। দেখুন, আপনারা এরকম একটা বড় পাত্রে জল নেবেন। তো জল নেওয়ার পরে এই দেখুন পিঁপড়েগুলো এখানে আছে এখনও, আমরা এই জলটা এর মধ্যে দিয়ে দেব, বেশি করে জল দিয়ে দেবেন। দেখুন, পিঁপড়েগুলো সব এই ভেসে গেছে চারিদিকে, দেখুন, দেখলেই বুঝতে পারবেন পিঁপড়েগুলো সব ভাসছে। ভালো করে দেখলে বুঝতে পারবেন পিঁপড়েগুলো সব ভাসছে। তো এবারে আমরা কি করব, এই জলটাকে আমরা ফেলে দেব। দেখুন, এবারে রেজাল্টটা দেখুন, এর মধ্যে আর একটাও পিঁপড়ে নেই, থাকতে পারে একটা দুটো, বাট একটাও আমি দেখতে পাচ্ছি না আর এর মধ্যে পিঁপড়ে আছে। তো এই ট্রিকটা যারা গাছ বসায় তাদের পক্ষে খুবই হেল্পফুল, কারণ পিঁপড়ে দাঁড়ানোর জন্য আমরা ওষুধ প্রয়োগ করি। তো এই ট্রিকটা কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এই ট্রিকটা ব্যবহার করার পর মাটিটা একটু জলের সঙ্গে ধুয়ে যায়, আপনারা একটু গাছের গোড়ায় মাটি দিয়ে দেবেন। ব্যাস, আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো থ্যাংক ইউ, ধন্যবাদ।